কংগ্রেসের বিশাল ইউথ জোড়ো যাত্রা অনুষ্ঠিত হয় শিলচরে। এদিন প্রথমে শিলচর ইন্দিরা ভবনে সাংসদ গৌরব গগৈ ও ইউথ কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিবির হাত ধরে বিজেপির দল ত্যাগ করে 60 জন এবং AIUDF দলের 8 জন কর্মী কংগ্রেস দলে যোগদান করেন। তারপর 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ভবন থেকে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। এই ইউথ জোড়ো যাত্রায় বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এদিনের ইউথ জোড়ো যাত্রায় সাংসদ গৌরব গগৈ, ইউথ কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিবি, করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ তিন জেলার সকল স্তরের কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন। এই ইউথ জোড়ো যাত্রাটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের হয়ে শিলচর শহরের বিভিন্ন পথ অতিক্রম করে আবার জেলা কংগ্রেস কার্যালয়ে এসে সম্পন্ন হয়। উল্লেখযোগ্য যে এদিনের যাত্রায় কয়েক হাজার কংগ্রেস কর্মীরা অংশ নেন এবং শিলচর শহরে এক অনবদ্য পরিবেশ পরিলক্ষিত হয়। भारत जोड़ो यात्रा स्टार्ट होके सितंबर 7 को एक साल हो रहा है। पूरा देश में युवा कांग्रेस भारत जोड़ो, यूथ जोड़ो, नशा छोड़ो, यूथ जोड़ो, नफरत जोड़ो, यूथ जोड़ो जो कार्यक्रम पूरा देश भर चल रहे हैं। आज आसाम प्रदेश युवा कांग्रेस जुबेर तमाम हमारा साथी ऑफिस पर सब लोग मिलकर सिलसर से स्टार्ट किया है। 3 पार्ट में यात्रा स्टार्ट होगा। पूरा आसाम का युवा जुड़ने की ये यात्रा रोज और राहुल जी का जो संदेश है नफरत के बाजार में मोहब्बत का दुकान खोलने का काम युवा कांग्रेस साथी करेंगे और तमाम ऐसे कार्यक्रम स्पोर्ट्स कल्चर पदयात्रा पुलिस कॉम्पिटिशन फोटो एग्जीबिशन तमाम ऐसे भारत जोड़ो के नाम पे युवा को जोड़ने के लिए हम लोग पूरा आने वाले दिन में बूथ लेवल तक को बूथ जोड़ो यूथ जोड़े का काम करेंगे। যুৱ সমাজ নিবনুৱা সমস্যালৈ কথা কৈ গৈছোঁ। মই ডাইৰেক্ট যুৱ কংগ্ৰেছ আৰু ভাৰত যুৱ কংগ্ৰেছৰ সভাপতি শ্ৰীমান ডাঙৰীয়াক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে এটা ভাল সক্ৰিয় বাৰ্তা লৈ আজি যুৱকসকলৰ মাজত সোমাইছে। বিশেষকৈ ভাৰত জোড়ো যাত্ৰাৰ পিছত যুৱকসকলৰ নাগৰিক প্ৰতি আৰু আকৰ্ষিত হৈছে আৰু তাৰ প্ৰমাণ আজি আমি শিলচৰ দেখা পাইছোঁ যে হাজাৰ হাজাৰ যুৱকসকল আজি শিলচৰৰ ৰাস্তাত ওলাই আহিছে। এইটো এটা ভাল বাৰ্তা যে যদি আমি যুৱকসকলক আমি এটা ভাল বাৰ্তা দিব পাৰোঁ নিশ্চয় আমাৰ ভৱিষ্যৎ সুৰক্ষিত হৈ থাকিব আৰু সেইকাৰণে আজি এই শুভ আৰম্ভণি দিনত মই যথেষ্ট আনন্দিত আৰু ইয়াত যোগদান কৰি মই নিজকে ৰাইজে ভালদৰে জানে যে এখন চৰকাৰ দুখীয়া মানুহৰ চৰকাৰ। এইখন চৰকাৰে দুখীয়া মানুহৰ ওপৰত বিদ্যুতৰ মাচুল বৃদ্ধি কৰিছে, GST বৃদ্ধি কৰিছে, টোল টেক্স বৃদ্ধি কৰিছে, চিলিণ্ডাৰৰ দাম বৃদ্ধি কৰিছে আৰু নিজৰ ওপৰত এই যে সাধাৰণ শ্ৰেণীৰ ৰাইজৰ ওপৰত যে টেক্সৰ পইচা বঢ়ায় আৰু পইচা যে এখন চৰকাৰ লৈছে এই পইচা লৈ এতিয়া মন্ত্ৰী নিজৰ ঘৰটো আৰু চমক কৰিবলৈ ব্যয় কৰি আছে। সেইটোৱে এতিয়া ৰাইজে গম পাই গৈছে যে এনেধৰণৰ চৰকাৰ ৰাইজে আৰু নিবিচাৰে আৰু সেইকাৰণে আজি যুৱক জোড়ৰ যাত্ৰাৰ দিনতো যথেষ্ট ৰাইজ আমাক যোগদান কৰিছে। এই বিষয়ে AUDF-এ আগন্তুক লোকসভা নিৰ্বাচনত
নগাঁওকে আদি করে পরিমণ্ডল পার্টি দিব বলে ঘোষণা করেছে আর সিরাজউদ্দিন এবং পরিমণ্ডল পার্টি সব সমগ্র অসমবাসী রাইজ আজি কংগ্রেসের লগত আছে ভারতবর্ষর যিমানবোৰ মূল আঞ্চলিক দল মূল বিরোধী দল আছে সকলে কংগ্রেসের লগত আছে ভারতজোড়ো যাত্রা আর কর্ণাটক নির্বাচনের পিছত বটর কংগ্রেস সুখী হয়ে আছে আর অহা দিনত ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের নির্বাচনের পিছত কংগ্রেসের পক্ষ বাতাবরণ আরো আপনাদের বৃদ্ধি পাওয়া দেখা পাব তো সেই কারণে এই ক্ষেত্রত যেটা রাইজ আমার লগত আছে তো আমি বেলেগ দলের চিন্তা করি একো আমার ক্ষতি নহয় একো আমার মানে আমার সময়ও আমার ব্যর্থ হবো আচ্ছা কংগ্রেস এগিয়ে আছে।